মঙ্গলবার রাতে তেলিয়ামুড়ায় মায়ের গমন 2024 অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 6:30 নাগাদ তেলিয়ামুড়ার উম্পে চৌমুহনী এলাকা থেকে শুরু হয় দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণ করে তেলিয়ামুড়ার 10টি ক্লাব। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে তাৎপর্য তুলে ধরে বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে বিকাশের কাজ চলছে। এই প্রতিচ্ছবি পরিলক্ষিত হচ্ছে এই পুজো কার্নিভালে। পুজো কার্নিভালে উপস্থিত সকলকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানান বিধায়িকা কল্যাণী সাহারায়। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে প্রশাসনে যে সকল আধিকারিকরা সহযোগিতা করেছেন তাদেরও অভিনন্দন জানান তিনি। রাজ্যে যে বিকাশমুখী কাজ চলছে ত্রিপুরাতে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাক্ষী হয়ে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং এই দুর্গা পূজা আমরা আজকে যেটা কার্নিভাল মায়ের গমন যাত্রা, আজকে আমরা শোভাযাত্রার মাধ্যমে করতে যাচ্ছি। এই শোভাযাত্রায় যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের মাধ্যমে বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের এসডিএম সাহেব, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের জেলা সভাধিপতি, তেলিয়ামুড়া মন্ডল কার্যকর্তাগণ এবং অন্যান্য যারা রয়েছেন প্রেস মিডিয়া সবাইকে আজকের এই শারদীয়ার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। এদিন তেলিয়ামুড়া মহকুমার প্রচুর সংখ্যক মানুষ এই মায়ের গমন অনুষ্ঠান দেখতে উপস্থিত হন। প্রত্যন্ত এলাকা জনজাতি অংশের লোকেদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মায়ের গমন অনুষ্ঠান। এই নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল তেলিয়ামুড়ার মায়ের গমন অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।